हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। एई मुहूर्ते निये आसलाम आपनादेर मध्ये ग्रामेर आधुनिक एकटी सुंदर टिन सेट बाड़ीर डिजाइन। एई बाड़ीर डिजाइनटी एकदम अल्प जागार मध्येई करा हयेछे। एई बाड़ीटी दैर्घ्य हलो 26 फिट, प्रस्थ 19 फिट। एई बाड़ीटी टोटाल 494 स्क्वायर फिटर मध्य करा प्राय 1.13 शतक जमीते यार डिजाइनटी करा। बाड़ी टोटाल 3टा बेडरूम, 2टा मेन बेडरूम और 1टी बारान्दार मध्य पकेट रूम और सामने सीट 1टी बारान्दा। तारपर बंधुरा एट हलो बाड़ी ड्रईंग प्लान। बाड़ी ड्रईंग प्लान एरकम हो। बाड़ीटर दैर्घ्य हलो 26 फिट, प्रस्थ 19 फिट। এই বাড়িটি টোটাল 494 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 2টা মেন বেডরুম ও 1টি বারান্দার মধ্যে পকেট রুম ও সামনে সেট 1টি বারান্দা। তো বন্ধুরা, বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত একতলা ফাউন্ডেশন দিয়েই করা হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে এই গেট দিয়েই ঘরে প্রবেশ করতে হবে। তারপর বারান্দা, বারান্দার ডিজাইনটা এরকম হবে। বারান্দার একপাশে 1টি পকেট রুম করা হয়েছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে আসি। প্রথমে বারান্দার পকেট রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো বারান্দার পকেট রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো বারান্দার পকেট রুমের ভিতরের ডিজাইন। বারান্দার পকেট রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট, প্রস্থ 7 ফিট। এর মধ্যে 1টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 3.5 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, বারান্দার পকেট রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে বারান্দার পকেট রুমের ভিতরের ডিজাইনটি করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা অথবা দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ি কাজটি করাবেন। কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ি কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে কর্নার রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? 2টি জানালাতে স্টিলের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় স্টিলের জানালা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 4 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের জানালার মূল্য হবে 3.5 থেকে 4 হাজার টাকার মতো। ও আপনারা যদি প্রত্যেকটি দরজায় স্টিলের দরজা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 7 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের দরজার মূল্য হবে 4 থেকে 4.5 হাজার টাকার মতো। তো বন্ধুরা, এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করার জন্য ভিতর সাইড 1টি দরজা দেওয়া হয়েছে। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 1টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের ভিতরের ডিজাইনটি করতে পারবেন। এই বাড়িটির প্রত্যেকটি পিলারে 400টা রড 4 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে করা হয়েছে। প্রত্যেকটি বিমে 400টা রড 4 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিম 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো আপনার ইচ্ছা করলে টিন সেটের পরিবর্তে উপরে ছাদ দিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই বাড়িতে কী কী মাল মেটেরিয়ালস লাগবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইট লাগবে প্রায় 10 হাজার, যার বর্তমান বাজার মূল্য 91 হাজার টাকা।
सीमेंट लागबे 120 बैग जार बर्तमान बाजार मूल्य 49,800 टाका। सादा बालू लागबे 600 CFT जार बर्तमान बाजार मूल्य 10,800 टाका। लाल बालू लागबे 100 CFT जार बर्तमान बाजार मूल्य 3,800 टाका। रड लागबे 750 केजी जार बर्तमान बाजार मूल्य 51,000 टाका। এইবারটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 65,000 টাকা। এইবারটির টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস সিলিং বাদে 3.5 থেকে 4 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।